গদ্দার দূর হবে কারণ যে গদ্দার মাকে ঠুকিয়েছে সে গদ্দার কখনো এগিয়ে যেতে পারবে না এটা আমরা আগাম বার্তা দিলাম দু হাজার তেইশকে আমরা যেমন বিদায় জানাচ্ছি দু হাজার চব্বিশকে আর কয়েক ঘন্টার পরে স্বাগত জানাবো আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হয়তো কিছুটা খারাপ রেজাল্ট করেছিলাম কিন্তু আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি দিদির হাত ধরে আর দিদি হচ্ছে বাংলার উপকার তা আমি দেখলাম যে ভারতবর্ষের যদি উপকার হয় তাহলে দিদিকে আমরা সেই উপকার হিসাবে দেখতে চাই যে হারে বাংলায় উন্নয়ন হয়েছে আগামী দিনে ভারতবর্ষেও সেই উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে একমাত্র ক্ষমতা যার যিনি পারেন তিনি হচ্ছে বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি আর আমরা যারা বারো নম্বরে আছি এই মুহূর্তে আমরা বারো নম্বরের মানুষ আমরা কিন্তু বিধানসভায় কম ভোট পেলেও আমরা কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আমাদের যে টিম ওয়ার্ক আছে মিনালবাবু থেকে আরম্ভ করে নিরুপম থেকে সত্যেন থেকে আরম্ভ করে আমাদের কৃষ্ণেন্দু মিতালি থেকে আরম্ভ করে যারা আছে মৌসুমী থেকে যারা আমাদের মহিলারা আছে যুবরা যারা পবিত্র রয়েছে শ্রমিক থেকে আরম্ভ করে দেবব্রত চলেছে আমরা যৌথ প্রচেষ্টা দিয়ে সবাই একত্রিত হয়ে লড়াই করে আমরা কিন্তু বিরোধী পক্ষকে আমরা হাটিয়ে দিয়েছি এবং তাদেরকে নাস্তানাবুদ করে আমরা এই অঞ্চল পুনরায় ক্ষমতায় দখল করেছি আগামী দিনে আমরা এই দেওয়াল লিখনের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই কে প্রার্থী দেখার দরকার নেই আমাদের কাছে একজনই মুখ তিনি হচ্ছেন বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রার্থী হোক যিনিই হোক তিনি তো দলের প্রতীকেই তিনি আসবেন ফুল প্রতীক নিয়ে আসবেন তাকে আমরা ভোট দেবো আর আমরা আগামী দিনে ফুল চিহ্ন ভোট দিয়ে এই অঞ্চল বিপুল মার্জিনে জয়লাভ করে জিতিয়ে দেখিয়ে দেবো যে বাংলার উপকার হিসাবে যিনি আছেন তাকে আমরা দিল্লিতে পাঠাতে পারবো তার হাতটাকে শক্ত করতে পারবো দেখুন দল যাকে চাইবে দল সবচেয়ে বড় দল যাকে চাইবে আমরা তাকে মেনে নেব আমরা যদি প্রকৃত ধরুন আমরা কোনো ব্যক্তি বড়ো নয় আমাদের কাছে দল বড়ো ব্যক্তি উন্নয়ন যেমন বড়ো নয় সার্বিক উন্নয়ন বড়ো তেমন ব্যক্তি আমাদের কাছে বড়ো নয় আমাদের কাছে দলটাই বড় দল যাকে টিকিট দেবেন আমার দল তাকে আমরা মেনে নেব পাইনি একটা সাংসদের যে ভূমিকা একটা কাঁথি লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভার উপরে যে সাংসদ হয়েছেন তিনি তিনি তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছেন মানুষ তাকে আশা করে ভোট দিয়েছিল কিন্তু তিনি তার সেই আশাটা রাখেননি তিনি সেই মানুষের আশাটাকে পূরণ করতে পারেননি বা আশা কারোর কাছে মানুষের কাছে পৌঁছাননি সেটা আমি শুধু বলছি না এই কাঁথি লোকসভা কেন্দ্রের যারা রয়েছেন সমস্ত জনগণ তারাই বলবে যে উনি কতটা মানুষের কাছে এসেছেন বা মানুষের কাছে আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন সেটা উনি বলবেন বা আগামী দিনে দল সেটা বলবে আমাদের যে আমরা কীভাবে কী করেছি না করেছি আর কি না আমরা তো কর্মসূচি নেব আমাদের আগামীকাল প্রতিষ্ঠা দিবস আছে আমরা প্রত্যেকটা বুথে বার্তা দিয়েছি বুথ সভাপতিদের যুব সভাপতি থেকে আরম্ভ করে মহিলা নেত্রী সবাইকে আমরা বার্তা দিয়েছি যে আগামীকাল প্রত্যেকটা বুথে আমাদের শঙ্করধনির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন হবে এবং বিকাল তিনটার সময় আমরা আঞ্চলিক স্তরে সমস্ত নেতা নেত্রীদের নিয়ে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করব। সেই আগামীকালই আমরা ঘোষণা করব। তারপরে আগাম প্রস্তুতি আমরা যেভাবে আমরা প্রত্যেকটা বুথে বুতে জোনে জোনে যেভাবে মিটিং মিছিল যেভাবে যা করার সেভাবে আমরা করব এলাকায় কতগুলি দেওয়াল না আমরা এই প্রথম আমরা বারো নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে আমরা শুরু করলাম আর যিনি লিখতে এসেছেন তিনিও লিখবেন আজকেও লিখবেন কালকেও লিখবেন এই পর্যন্ত আমাদের আট দশখানা মেন দেওয়াল আমরা করেছি তারপরে আস্তে আস্তে করে লিখবো একদিনে তো আর সব দেওয়াল হবে না তো আজকে আশা করি চার পাঁচখানা দেওয়াল হবে তার মধ্যে পঞ্চগ্রাম জোন আছে চক্রসুল জোন রয়েছে আজকে আমরা কমপ্লিট করে দেবো আগামীকালও কিছু দেওয়াল হবে আজকে বারো নম্বর মথুরা অঞ্চলের পক্ষ থেকে আমরা মহিলারা আমরা সংগঠিত আমরা মহিলারা একবদ্ধ একবদ্ধ হয়ে সবাই আমরা এটাই বলতে চাইবো যে আমরা কাঁথি লোকসভা দিদির হাতে সম্পূর্ণভাবে তুলে দেবো এবং যেখানে যে গদ্দার আছে সেই গদ্দার হাঁটাবে আমরা মহিলারা একত্রিত মহিলার দ্বারাই এই গদ্দার দূর হবে কারণ যে গদ্দার মাকে ঠুকিয়েছে সে গদ্দার কখনো এগিয়ে যেতে পারবে না আর আমাদের মমতা ব্যানার্জি আমাদের মা উনি এগিয়ে যাবেন এবং দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে ওনাকেই দেখতে চাই সেই থেকে সেই কারণেই আমরা আগে থেকে আমাদের এই মথুরা অঞ্চলের মাধ্যমে আমরা দেওয়াল লেখন শুরু করেছি এবং কাঁথি লোকসভা আমরা দিদির হাতে তুলে দিতে চাই আমরা ঘোষণা না হোক আমরা আগে থেকেই প্রস্তুত যে আমরা আমরা অবশ্যই পারবো দিদিকে আমাদের কাছে লোকসভা তুলে দিতে দল যাকে নির্বাচন করবে তাকেই আমরা চাই আমাদের একটাই প্রতীক জোড়া ভুল চিহ্ন মিতালি কইলাজ জানা মথুরা মথুরা অঞ্চল বারো নম্বর মহিলা নেত্রী